আজ মঙ্গলবার বারোই নভেম্বর ভোর চারটার দিকে উপজেলার ঢাকা চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্ণা নিশিধা ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে অভিযোগ উঠেছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তুর্নার চালক সিগনাল অমান্য করায় মন্দবাগ স্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী কালের কণ্ঠকে বলেন তুরনার চালক তথা লোক মাস্টারকে ট্রেন থামানোর জন্য আউটার ও হোম দুই স্থানেই সংকেত দেয়া লালবাতি হয়েছিল কিন্তু চালক ট্রেন দাঁড় করাননি বলেই এই দুর্ঘটনা ঘটে তুরনার যাত্রী কাজী ফজলে আব্বি সকালে কালের কণ্ঠকে বলেন ভয়াবহ ঝাঁকুনির পর ট্রেন থেমে যায় তারপর তিনি নেমে দেখেন ভয়াবহ দৃশ্য ট্রেন দুটো দুই দিকে যাচ্ছিল কর্মকর্তারা জানান উদয়ন এক্সপ্রেস ও তুরনা নিশিথার মধ্যে এই সংঘর্ষ ঘটে চলন্ত অবস্থায় উদয়নকে লুপ বা সাইড লাইনে যখন পাঠানো হচ্ছিল তখন এর পেছনের তিনটি বগি মূল লাইনে থাকতেই ঢাকাগামী তুর্না চলে আসে এবং এই সংঘর্ষ ঘটে জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা কালের কণ্ঠকে সকাল সোয়া সাতটায় জানান এই পর্যন্ত পনেরো জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে ঘটনাস্থলে নয় জন কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুইজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয় কর্মকর্তারা জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে দুমড়ে মুচড়ে যাওয়া বগির নিচে আরো মরদেহ থাকতে পারে হতাহতদের উদ্ধার কাজ চলছে অনেকের কাটা হাত পা উদ্ধার করা হচ্ছে এই দৃশ্য অসহনীয় সম্ভবত একটি শিশু ভিতরে রয়ে গেছে সকাল সাতটা নাগাদ তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি দুর্ঘটনায় উদয়নের দুটি বগি দুমড়ে মুচড়ে যায় এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন